কিছুদিন আগেই 250 এপিসোড শেষ করেছে স্টার জলসার খড়কুটো পরিবার। মাত্র কয়েকদিনে এই সিরিয়াল বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শুধু তাই নয়, কিন্তু এই সিরিয়ালের ক্রেজ এখন শুধুমাত্র দেশের মধ্যেই গণ্ডিবদ্ধ নয়, বিদেশেও চলে গিয়েছে। আর এই খবরটি নিজেই ট্রিনা জানিয়েছিলেন এই বলে যে কিছুদিন আগে সিঙ্গাপুরের এক দম্পতি তাকে শুভেচ্ছা জানিয়ে এই সিরিয়ালের প্রশংসা করেছেন, তাই ভালোবাসে আপ্লুত তিনি। তবে এই কথা বলতেই হবে, শুধু গুনগুনের গুণে নয়, এই ধারাবাহিকে কিন্তু সবকটি চরিত্রের মাধুর্যই আলাদা। সবার সমন্বয় এই সিরিয়াল হয়ে উঠেছে সকলের নয়নের মণি। বহুদিন পর বাঙালি এরকম জয়েন্ট পরিবারের একটি সিরিয়াল দেখতে পেল। ছটফটে গুনগুনের সঙ্গে অন্যদিকে সৌজন্যের কম্বিনেশন, সিরিয়ালের প্লট কিন্তু একেবারে জমজমাট, প্রতিটা পর্বই যেন হিট, শুধু গুনগুন থাকলেই হলো। অবশ্য পরিবারের বাকিরাও কোনো অংশে কম যায় না, সকলে মিলে নানান মজা আর হইহুল্লোড়। সবটা মিলিয়ে একেবারে দারুণ জমজমাট খড়কুটো পরিবার। কিন্তু এবার খড়কুটো প্রেমীদের জন্য পাওয়া গেল এক দুঃসংবাদ। খড়কুটো সিরিয়ালে গুনগুনের ননদ চিনির চরিত্র অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে, আর এবার সে দুর্ঘটনার শিকার হলো। অভিনেত্রী নিজেই সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন এই ঘটনাটির কথা। তিনি জানিয়েছেন পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি, তার গোড়ালিতে চিড় ধরে গিয়েছে। কিন্তু কিভাবে এটি হলো তার উত্তরে জানা গিয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন প্রিয়াঙ্কা, আর তারপরই এই অবস্থা। আপাতত পায়ে চোট লাগার কারণে সিরিয়ালে অভিনয় করতে পারছেন না অভিনেত্রী, বাড়িতেই গৃহবন্দী, তাই কিছুদিন তাকে দেখা যাবে না টিভির পর্দায়। তবে শীঘ্রই সুস্থ হয়ে কাজে যোগ দেবেন এটাই আশা করা যায়। অভিনেত্রীর এই পোস্টে কিন্তু কমেন্ট করতে দেখা গিয়েছে ট্রিনা সাহাকেও। অনস্ক্রিন ননদে দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। অপরদিকে গত কয়েক সপ্তাহ ধরেই সমানে পড়ে যাচ্ছে খড়কুটোর টিআরপি চিত্রনাট্যে মরেনও, তা কিন্তু বাড়ানো যাচ্ছে না। এমন অবস্থায় চিনির এই অনুপস্থিতি যে যথেষ্ট দুশ্চিন্তার ব্যাপার সেটা সকলেই বুঝতে পারছেন। অনুরাগীরা প্রিয়াঙ্কার দ্রুত সুস্থতা কামনা করেছেন।